শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো আমরা শিখতেছি ইলাস্ট্রেটর সিসির প্রিফারেন্স সেটিংটা। সেই প্রিফারেন্স সেটিংয়ে আমরা প্রায় অনেকগুলো কাজ আমরা শিখে ফেলেছি। তো আমরা কন্ট্রোল কে দিয়ে অথবা ফাইল থেকে এডিট থেকে প্রিফারেন্স জেনারেল এই অপশনটা, এই হচ্ছে প্রিফারেন্স। প্রিফারেন্স থেকে আমরা জেনারেল শিখেছি, তারপরে সিলেক্ট অ্যান্ড অ্যাঙ্কর, ডিসপ্লে টাইপ, ইউনিট, গাইডস, স্মার্ট গাইডস। তারপরে আছে হলো স্লিক স্লিস, এইটা স্লেসটা SLICES স্লেস টুলটা, এগুলো আমরা কিন্তু আগে দেখেছি, কিন্তু স্লেস টুলটা আমরা দেখিনি। স্লেস টুলটা কি, যে এখানে শো স্ল্যাক স্লেস নাম্বার, শো স্লেস নাম্বার, তারপরে লাইন কালার, এইটা এটা কি আমরা যদি আনচেক করে দিই, দিয়ে ওকে করে দিই। এবার আমরা পেজবোর্ডে একটি আর্টবোর্ড নিয়ে আসি, যে কোনো স্টাইলের আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডটা নিয়ে আসার পরে আমরা যদি কিবোর্ড থেকে, এই যে এইটা হচ্ছে স্লাইস টুল, এই টুলটা নিয়ে যদি আমরা এখানে আঁকি, তাহলে কিন্তু এই যে স্লাইসের কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এই যে অ্যাঙ্কর পাথ এগুলো লেখা আছে। এই যে কালারটা, যে কোন কালারের এই পাথটা হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট, এটা পাথ, এটা পাথ, এই পাথের কালারটা কি হয়েছে স্ল্যাকে, সেটা হচ্ছে স্ল্যাশ 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 টুলটার, স্ল্যাশ টুলটার এই যে এখানে কিন্তু আমরা কালারটা, এখানে কিন্তু অন্য একটা কালার যদি আমরা দিই, কালো কালার দিয়ে ওকে দিলাম, তাহলে কিন্তু যে কালোই হয়ে গেছে। এরপরে যদি আমরা কন্ট্রোল কে চেপে যদি আবার যদি স্ল্যাশ এখানে গিয়ে যদি আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু আর একটা হলুদ কালার হয়ে গেল। তো আমরা স্ল্যাশের কালারটা আমরা স্ল্যাশ স্ল্যাশের অ্যান্ডারে যে অপশনগুলো আছে সেগুলো আমরা দেখতেছি। এটার এই যে ইয়েলো কালার, তারপরে লাইট কালার, এখানে অনেকগুলো কালার রয়েছে। যখন যে কালারটা আপনার কাছে প্রয়োজন মনে হয়, আমাদের কাছে প্রয়োজন মনে হয়, আমরা কিন্তু সেই কালারটা নিয়েই আমরা ডিজাইন করব। তো বন্ধুরা, এই কালারটা এখান থেকেও আমরা নিতে পারি, আবার এই যে এইখানে যে এই অপশনটাতে চাপ দিয়েও কিন্তু আমরা এখান থেকে অনেক কালার সিলেক্ট করতে পারি, অথবা এখানে কাস্টমাইজ করেও আমরা একটা কালার ডিজাইন নিতে পারি। তো এটা হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশের লাইন কালারটা, স্ল্যাশের লাইন কালারটাই কিন্তু এই কালার। আর হচ্ছে এইখানে একটা অপশন রয়েছে যে শো স্ল্যাশ নাম্বার, শো স্ল্যাশ নাম্বার, এটা কি, এটা যদি আমরা টিক দিই, দিয়ে ওকে করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে নাম্বার কিন্তু শো করতেছে, নাম্বারটা শো করতেছে। আমরা যদি এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, দিয়ে আবার সেই স্ল্যাশ টুল এটাতে চাপ দিই, দিয়ে কিন্তু আমরা যদি এখানে আঁকি, তাহলে কিন্তু এতে স্ল্যাশ কালার লাইন কালারটা আর এই হচ্ছে নাম্বারটা, এখানে নাম্বার শো করবে আর এখানে লাইন কালারটা শো করবে। তো এই দুটি বিষয়ে কিন্তু আমরা স্ল্যাশ এইখান থেকে এখানে টিক আনচেক করে দিয়ে, অথবা দিয়ে অ্যাক্সেস আমরা নাম্বারগুলো হাইড করে দিতে পারি, আর চেক করে দিলে নাম্বারটা চলে
আসবে। আর এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে আমরা কিন্তু এই লাইন কালারটা কালারিং করতে পারি। তো এই হচ্ছে স্ল্যাশের দুইটি অপশন। এরপরে হাইফেনেশন, এটা আমাদের তেমন প্রয়োজন নেই। তারপর আছে প্লাগ ইন এ স্ক্রল ডিস্ক, এই যে এখানে প্লাগ ইন অ্যান্ড স্কেলস ডিস্ক এর উপরে এই যে এখানে অ্যাডিশনাল প্লাগ ইনস ফোল্ডার, এখানে টিক দিয়ে এখান থেকে ফোল্ডারটা চেঞ্জ করে দিতে পারেন। অ্যাডিশনাল প্লাগ ইন ফোল্ডারটা অপশনটা দেখিয়ে দিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় এখানে আনচেক করে দিবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্লাগ ইন ইন সার্চ ডিস্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটি বিষয়। সেটা সার্চ ডিস্কটার এখানে প্রাইমারিতে সি ড্রাইভ আর সেকেন্ডারিতে ডি ড্রাইভ আছে। তো আমরা যখন প্রথম স্টার্টারটা ওপেন করব তখন কিন্তু স্টার্টার এইখানে থাকবে, স্টার্ট আপে থাকবে আর এখানে নন থাকতে পারে। তো আমরা এখান থেকে সি ড্রাইভে আমাদের প্রোগ্রাম ফাইলটা রয়েছে সেজন্য আমরা সি ড্রাইভ দেখিয়ে দেব। আর এইখান থেকে যে ড্রাইভের জায়গা বেশি আছে সেই ড্রাইভটা আমরা দেখিয়ে দেব, দিয়ে আমরা এটাকে ওকে করব। তো এই হচ্ছে কন্ট্রোল কে চাপ দিয়ে আমরা প্লাগইনে চলে আসলাম। প্লাগইনের হচ্ছে এই সেটিং। তো আপনারা এখান থেকে এই প্লাগইনের সেটিংটা সেট আপ করে নিতে পারেন। এরপর আছে ইউজার ইন্টারফেসে যে বিষয়টা সেটা হচ্ছে যে এটার জন্য আমি কেটে দিয়ে নিই আর্টবোর্ডটা কেটে দিয়ে আমরা এখন সম্পূর্ণ পেজ বোর্ড আর আমরা টুল বারস বিভিন্ন অপশনটা এখানে আছে। তো এই অবস্থায় আমরা কন্ট্রোল কে চেপে প্রিফারেন্সের ইউজার ইন্টারফেসটা নিয়ে আসলাম। আসার পরে এই যে এইখান থেকে ইউজার ইন্টারফেসের ব্রাইটনেসটা এখানে লেখা আছে ব্রাইটনেস, এই ব্রাইটনেসটার এখানে ক্লিক করে এখানে ডার্ক অপশনে, তারপরে হে মিডিয়াম ডার্ক, মিডিয়াম লাইট, লাইট এই অপশনগুলো সিলেক্ট করে আমরা কিন্তু এই যে এখানকার ইউজার ইন্টারফেসটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এইখান থেকে যদি আমরা এটা দিই আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা এটা দিলে এরকম করে আমরা ইন্টারফেসটা চেঞ্জ করে দিতে পারি, অথবা এখান থেকে লাইট দিলে আরও কিন্তু লাইট হয়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে বিভিন্ন অপশন রাখতে পারি, বিভিন্ন কালারে এই ইন্টারফেসটা রাখতে পারি। এছাড়াও নিচে যে স্ক্রল বারটা আছে এটা দিয়ে আমরা কমিয়ে বাড়িয়েও আমরা কিন্তু ডিজাইনটা করতে পারি। আচ্ছা, এরপরে হোয়াইট বোর্ডটা কেমন থাকবে, হোয়াইট নাকি মার্স ইউজার ইন্টারফেস ব্রাইটনেস এটা থাকবে সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। এরপরে অটো কলার্স ইনক্লোজ প্যানেল এটা আছে, তো এটা আমাদের বেশি তেমন কিছু প্রয়োজন নেই। এরপরে আমরা
এই অপশনটা এখানে যাব, সেটা হচ্ছে যে ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ড। তো এইখানে ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ডে তেমন কোনো কাজ নেই। এরপরে আছে, এটাও তেমন আমাদের কাজ নেই, যখন কাজ থাকে তখন আমরা এটা সম্পর্কে জানব। আর এইখানে আরেকটি বিষয় হচ্ছে ইউজার লো, প্রক্সি ফর লাইক, আচ্ছা এগুলোতে তেমন কোনো কাজ নেই। এই বিষয়গুলো যখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে বা এসে যাবে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ডিটেলস স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। তো আমরা এ পর্যায়ে এসে প্রিফারেন্সের মোটামুটিভাবে অনেকগুলো আলোচনা করেছি প্রিফারেন্সটা সম্পর্কে। তো প্রিফারেন্সের যে সমস্ত টিউটোরিয়ালগুলো আমি দিয়েছি, যদি এই টিউটোরিয়ালগুলো কেউ মনোযোগ সহকারে ভালো করে প্র্যাকটিস করেন, দেখেন, তাহলে মনে হয় প্রিফারেন্স সম্পর্কে আর পৃথিবীর কোনো প্রান্তে গিয়েও আপনাকে শিখতে হবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী টিউটোরিয়াল করব বিভিন্ন টুলস নিয়ে। সেই টিউটোরিয়ালগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন।